হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা দেখব নতুন একটি উইজে যেটার নাম হচ্ছে সেক্স বক্স লিস্ট স্টাইল। তো এই দেখতেছেন আপনারা, এখানে আউটপুট, এদিকে আমাদের ইনপুট। তো এখানে দেখতেছেন আমাদের আউটপুটটা। তো আমি এই কোডগুলোকে রিমুভ করে দিয়ে আবার করবো ইনশাল্লাহ। তো এখন যদি প্রোগ্রামটা রান করে দেখতেছেন, এখানে শুধুমাত্র উপরে যে অ্যাপটা দেখাচ্ছে সেক্স বক্স লিস্ট স্টাইল। তো আমরা বডির ভিতরে কাজটা করব, বডি দেব সেন্টার। তো আমি চাইছি সেন্টারে যেন কাজটা হয় সেন্টার। তো আমরা একটা সাইল নিব, সাইলে এখানে সেক সি এইচ ই সি কে চেক বক্স লিস্ট স্টাইল। তো আপনারা এটা লিখবেন, তার আগে অবশ্যই আপনারা এখানে একটা বুলিয়ান নামে এখানে একটা সেক নিয়ে নেবেন, ঠিক আছে? বুলিয়ান ভ্যালু, বুলিয়ান ভেরিয়েবল একটা নিয়ে নেবেন, বুলিয়ান ইজ সেক, ঠিক আছে? আমি এখানে ইজ সেকটা নিব ভালো করে, ইজ সেক, ইজ সেক, ইজ চেক সি এইচ ই সি কে, ইজ সেক। তো এখানে ফলস রাখলাম ইনিশিয়ালি। তো এখানে আমরা কাজ করি আগে, তো আমরা এখানে টাইটেলটা দিই আগে, ঠিক আছে? তো একটা টাইটেল দিব, টাইটেল টেক্স 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 কি ব্যবহার টেক্স। তো এখানে টেক্স দিব, এখানে একটা দিব যে আর আর ইউ অ্যাকসেপ্ট এ ডাবল সি ই পি টি, আর ইউ অ্যাকসেপ্ট। তো আমরা একটা টাইটেল নিলাম, দেন তারপর আমরা এখানে কিছু প্রপার্টি নেব। তো আপনারা যদি এখানে কন্ট্রোল প্লাস স্পেস রাখেন তাহলে সবগুলো কিন্তু দেখতে পাবেন এখানে, ঠিক আছে? তো আমি এখানে নিব হচ্ছে, এখানে একটা কাজ করি, এখানে একটা ভ্যালু নিই, ঠিক আছে? এটা কিন্তু বুলিয়ান ভ্যালু। তো অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট হবে না। তো সেকেন্ড ব্র্যাকেট নেবেন। তো আমরা এখানে ইস চেক যে নিয়েছিলাম, ইস চেক ইকুয়াল ভ্যালু। তো আমাদের দুইটা কিন্তু এখানে বুলিয়ান ভ্যালু, ঠিক আছে? অফকোর্স আমাদের এখানে ভ্যালুটা নিতে হবে, ভ্যালুটা দেবো আমি ইস চেক, ইস চেক, ইস চেক। তো ইস চেক হয়ে গেল, এখন প্রোগ্রামটা রান করি। তো আপনারা এখানে শুধুমাত্র এইভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু চেক কিন্তু হচ্ছে না, ঠিক আছে? ক্লিক করেন যে চেক হচ্ছে না। তো অফকোর্স আমাদেরকে অবশ্যই এখানে সেট স্টেট কল করতে হবে, সেট স্টেট। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন এখানে চেক দেখাচ্ছে আনচেক, চেক আনচেক, চেক আনচেক, ঠিক আছে? এখানে আমি কালারগুলোকে কন্ট্রোল করতে পারি না এভাবে। তো আমি এটাকে কালারগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে আসবেন। তো এখানে যে অ্যাক্টিভ কালার, কালার ডট, কালার ডট, আমি দেবো এখানে অরেঞ্জ। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন অরেঞ্জ কালার হয়ে গেল। তো এখানে আবার এখানে কাজ করতে পারেন আপনারা, টাইল কালার। তো আপনি টাইল কালার নিতে পারেন, অর্থাৎ কালার্স ডট, কালার্স ডট, এখানে দেবো আমি গ্রে কালার। অর্থাৎ আপনার এই যে এই পুরোটা যে কালার, এই পুরোটা যে একটা কালার হলো, পুরোটা যে টাইল ডেট কালার হলো, আর ইউ অ্যাকসেপ্ট কালার। তো এখানে চেক করতে পারতেছেন, আনচেক করতে পারতেছেন। এখানে আরও কিছু প্রপার্টি আছে, তো আপনার এখানে কন্ট্রোল প্লাস স্পেস থাকলে এখানে দেখতে পাবেন চেক কালার আছে এখানে। তো আমি চেক কালারটা ইউজ করে দেখাচ্ছি, চেক কালার, চেক কালার, কালার ক্রস, কালার, কালার ডট, এটা দিব আমি ব্লু কালার, ঠিক আছে? তো এখানে আপনারা এই দেখতেছেন কালার, চেক কালার। তো আপনারা এভাবেই এই চেক বক্স লিস্ট স্টাইলটা ইউজ করবেন এই উইজেটটা। আজকের মধ্যে পর্যন্ত, আল্লাহ হাফেজ।